প্রচন্ড গরমে যখন নাভিশ্বাস ওঠার জোগাড়, তখন স্বাভাবিকভাবেই সব রোগীরাই জানতে চাচ্ছেন যে এই গরমে তাদের কি করণীয়। একইভাবে ফ্যাট লিভারের রোগী, যারা লিভারের অতিরিক্ত চর্বির কারণে সমস্যায় ভুগছেন, তাদের মধ্যে এই প্রশ্ন জাগাই স্বাভাবিক যে এই গরমে ভালো থাকার জন্য তাদের জন্য কোনো বিশেষ পরামর্শ আছে কি নেই। নিশ্চয়ই আছে, যারা ফ্যাট লিভার রোগী এবং যাদের ফ্যাট লিভার নেই, তারা আমরা প্রায় অনেকেই জানি যে ফ্যাট লিভার কোনো আলাদা রোগ নয়। যাদের ফ্যাট লিভার থাকে তাদের কিন্তু লিভারে আরও বেশ, লিভারের বাইরেও আরও বেশ কিছু রোগ থাকতে পারে, যেমন কারো কারো ডায়াবেটিস থাকে, কারো কারো ব্লাড প্রেশার থাকতে পারে, সাথে রক্তে চর্বি বেশি থাকে বা ডিসলিপিডেমিয়া, কারো কারো থাইরয়েডের সমস্যা, মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি, এমন অনেকগুলো রোগ কিন্তু আমরা ফ্যাট লিভারের সাথে দেখি। যে কারণে আমরা বলি যে ফ্যাট লিভার কোনো একক রোগ নয়, এটা কাসকেড অফ ডিজিজ। এবং এমনটাও দেখা গেছে যে ফ্যাট লিভারের যেসব রোগীরা থাকেন, তারা কিন্তু সবসময় যে লিভার রোগে খারাপ হবেন তা না, তারা হার্টের বা কিডনির বা ব্রেনের রোগে আক্রান্ত হয়ে, স্ট্রোকে, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে, কিডনি ফেলিওর আক্রান্ত হয়ে, কখনো কখনো ক্যান্সারে আক্রান্ত হয়ে লিভার রোগের আগেই খারাপ হয়ে যান। আর একটা বিষয় লক্ষণীয় যে ফ্যাট লিভারকে আমরা কিন্তু ঠিক হেলা ফেলা করতে পারবো না, কারণ যাদের লিভারে চর্বি থাকে তাদের লিভারে দীর্ঘমেয়াদী প্রদাহ বা ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস থাকতে পারে। এই ন্যাশ যাদের থাকে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন, কারণ হচ্ছে যে এই ন্যাশের রোগীদের কিন্তু লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হতে পারে। অর্থাৎ ফ্যাট লিভার যাদের আছে তারা কিন্তু লিভার সিরোসিস, লিভার ক্যান্সার আক্রান্ত ঝুঁকিতে থাকেন। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে যাদের লিভারে চর্বি আছে তাদের লিভার অনেক ক্ষেত্রে কিছুটা দুর্বল বা আক্রান্ত থাকে। এখন ধরুন এরকম একজন মানুষ যে খুব বেশি পিপাসার কারণে বা এই যে গরমে প্রচণ্ড পিপাসা হচ্ছে, পানি খেতে ইচ্ছা হচ্ছে, তিনি যেখান থেকে সেখান থেকে পানি খেয়ে ফেলেন, যদি পানিবাহিত কোনো রোগে তিনি এরপর কারণে আক্রান্ত হন, যেমন হেপাটাইটিস এ ভাইরাস বা ই ভাইরাস, তার লিভার তো এর মধ্যেই ফ্যাটি লিভার আছে, এখন যে একটি নতুন করে ভাইরাস সংক্রমণ হয়, তাহলে কিন্তু লিভারটা খারাপ হয়ে যাওয়ার প্রচণ্ড একটা ঝুঁকি থাকে। যার লিভারটা একদম সুস্থ তিনি হয়তো এই ভাইরাস ই ভাইরাসের সংক্রমণে কাটিয়ে উঠবেন আগামী, কিন্তু ফ্যাট লিভারের কারণে লিভারের ন্যাশ থাকলে বা তার চেয়ে খারাপ কোনো রোগ থাকলে এই রোগীটি কিন্তু খারাপ হয়ে যেতে পারেন। ফলে ফ্যাট লিভারের রোগীদের জন্য আমাদের প্রথম পরামর্শ হচ্ছে যে এই গরমে পানি খাবেন, পানি বারবার খাবেন, আমরা যেমনটি পরামর্শ দিচ্ছি ঠিকই আছে, কিন্তু মাথায় রাখতে হবে সেই পানি যেন স্বাস্থ্যসম্মত পানি হয়, অর্থাৎ ফুটানো পানি হয় বা টিউবওয়েলের পানি হয় বা মিনারেল ওয়াটার হয়। পাশাপাশি আরও কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যাই খাবো এই সময়টাতে সেগুলো যেন এমন কোনো কিছু না হয় যে আমাদের লিভারে হয়তো সমস্যা করলো না অন্যদিকে সমস্যা করে দিল। যেমন ধরুন একজন ফ্যাট লিভার রোগী মনে করলেন তিনি একটি জুস খাবেন, তাতে তিনি কিছু লবণ দিয়ে খেলেন বা প্রচুর চিনি দিয়ে খেলেন, হয়তো তার সাথে ব্লাড প্রেশার আছে বা ডায়াবেটিস আছে, হয়তো লিভারটা ফ্যাট লিভার থাকা সত্ত্বেও খুব ভালো আছে, কিন্তু যদি তিনি চিনি দিয়ে শরবত খাচ্ছেন, আইসক্রিম খাচ্ছেন, এতে কিন্তু ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে যেতে পারে। ফলে যেটি আমরা মোটা দাগে বলতে চাই যে ফ্যাট লিভারের রোগীদের জন্য এই সময় সতর্কতাগুলো আর 10 জন মানুষের মতোই, তারা আর 10 জন মানুষের মতোই হিস্ট্রোক থেকে শুরু করে অতিরিক্ত গরম জন্য যে কোনো রোগে আক্রান্ত হতে পারেন। এবং সতর্কতার জন্য তাদেরকে আমরা বলবো যে বাসার বাইরে, অফিসের বাইরে বা খোলা জায়গায় অপ্রয়োজনে যাবেন না, গেলেও খুব বেশি সময় থাকবেন না, ছাতা দিয়ে বা টুপি দিয়ে মাথাকে ঢেকে রাখুন, হালকা রঙের কাপড় পরুন, আর পানি তো বারবার খেতেই হবে, না তো ডিহাইড্রেশন, হিস্ট্রোক অনেক কিছু হতে পারে। যে পানিটি খাবেন সেটি যেন স্বাস্থ্যসম্মত পানি হয়, ফুটানো পানি হয়, টিউবওয়েলের পানি হয় বা মিনারেল ওয়াটার হয়। আমার মনে হয় যদি আমরা এই নিয়মগুলো মেনে চলি, শুধু ফ্যাট লিভার কেন, যে কোনো মানুষ যদি এই নিয়মগুলো মেনে চলে, তাহলে এই যে একটা অস্বাভাবিক গরমে এখন আমরা প্রায় জর্জরিত অবস্থায় আছি বলতে হবে, তা আমরা ভালোভাবে স্বাস্থ্য, সুস্বাস্থ্যে কাটিয়ে উঠতে পারবো, সবাই ভালো থাকবেন।